চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায়ের রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডমে সিংগে, ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কফুফিংগে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নেতার অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগো পিছু, সম্ভাবনার সাথে শিয়ামাত হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাতে নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায়, জনতার বুটে কিভাবে লুটে যেই যাক ক্ষমতা, মেস্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরেতে পরেতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে থাক দেশে ইসলাম থাকবে। শুনেন আমাকে কথা বলতে দেন, আমরা কিন্তু ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করি না, আমরা কিন্তু সরকার বিরুদ্ধে কথা বলি না, আমাদের পেঁয়াজের দাম 250 হইছে আন্দোলনে নামছি, আমাদেরকে বিদ্যুৎ দিবেন না হারিকেন জ্বালায় পড়ালেখা করব, আন্দোলনে নামবো না, ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য কাউরি উঠানোর জন্য আন্দোলনে আমরা নামবো না, আমাদের দরকার নাই এগুলো, এগুলো আমরা পছন্দ করি না, আমাদেরকে যদি বিদ্যুৎ না দেন হারিকেন জ্বালায় পড়ালেখা করব, বাসস্থান না দেন গাছতলায় থাকবো, কখনো আন্দোলন করব না, কোন সমস্যা নাই, বিধর্মী দিনে আমাদের জ্বালা করা নাই, তবে মুসলমান একটা কথা আমি জানাই দিতে চাই, মুসলমান আমি মুসলমান, আপনিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা থাকি, সুতরাং এই বাংলার জমিনে হিন্দুরা থাকবে, বেঈমানরা থাকবে, নাস্তিকরা থাকতে পারবে না, থাকতে পারবে না। বাংলাদেশের মুসলমান আজ ইতিহাস সৃষ্টি করেছে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে, আমরা যদি চাইতাম রোহিঙ্গাদেরকে জানলে বেঈমানরা জবাই করেছে আমার মুসলিম ভাইদেরকে, মায়ানমারে কাশ্মীরে যেভাবে মারা হচ্ছে, আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম বাংলার প্রত্যেকটা রাখাইনকে আমরা জবাই করতে পারতাম, আমরা করি না, কেন আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, মুসলমান উগ্রবাদিতায় বিশ্বাসী না, জঙ্গিবাদিতায় বিশ্বাসী না, মুসলমান একটা কথা, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আমরা শান্তিকামী মুসলমান, দেখেন না এই মুসলমানকে কম মারা মারে নাই, ফিলিপাইনে সোমালিয়া বসনিয়া চেসনিয়া প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানকে মারা হয়, কাশ্মীরে মুসলমানকে মারা হয়, আরাকানে মুসলমানকে মারা হয়, গাজায় মুসলমানকে মারা হয়, আজ পর্যন্ত ইতিহাস নাই মুসলমান পিছপা হয়েছে, যত মুসলমানকে বাধা দিয়েছে মুসলমানের গণজোয়ার ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্স নবীর বিরুদ্ধে কথা বলার আগে গড়ে 7 জন মানুষ মুসলমান হইত, আর নবীর বিরুদ্ধে কথা বলার পর দৈনিক ফ্রান্সে 450 বেঈমান মুসলমান হচ্ছে।
আমেরিকা একটা সময় নবীর বিরুদ্ধে যখন কার্টুন তৈরি করেছে এর আগে মুসলমান হইতে 11 জন নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করার পর জোয়ারে বাদ দিলে যেমন বেড়ে যায় 1150 মানুষ দৈনিক মুসলমান হয় তো মুসলমানকে কম জালান জ্বালায় নাই হ্যাঁ তারা আজকে মানবতার স্লোগান দেয় তারা আজকে গণতন্ত্রের স্লোগান দেয় কারা যারা প্রথম মহাবিশ্ব যুদ্ধে 20 মিলিয়ন 30 মিলিয়ন মানুষ হত্যা করেছিল যারা দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধে 50 মিলিয়ন মানুষ হত্যা করেছিল তারা আজকে মানবতার স্লোগান দেয় তারা মুসলমানদেরকে জঙ্গি বলে ঠিক কিনা জনগণ ওরা যখন বিদেশের বড় বড় মঞ্চে মুসলমানদেরকে জঙ্গি বলে তখন কিন্তু বলে না চরমনেওয়ালারা জঙ্গি তখন কিন্তু বলে না সারসিনাওয়ালারা জঙ্গি তখন বলে না কিন্তু তাবলিগওয়ালারা জঙ্গি তখন বলে না হেফাজতওয়ালারা জঙ্গি তখন বলে মুসলমান জঙ্গি এই কথাটা প্রত্যেকটা মুসলমানের গায়ে লাগে কি লাগে না অথচ ইতিহাস পড়ে দেখলাম একা হিটলার একা 10 মিলিয়ন মানুষকে মেরেছিল মাও সেতু একা 20 মিলিয়নকে মানুষ 20 মিলিয়ন মানুষকে মেরেছিল হিরোশিমা নাগাসাকিতে 5 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল তাদের মুখে আসলে একটা কথা বলে যাই যত চিল্লান না কেন তাদের মুখে অথচ সভ্যতার স্লোগান মানায় না ওরাই হলো সন্ত্রাস ওরাই কসাই ওরাই ডাকা ওদের মুখে সভ্যতার স্লোগান মানায় না আমরা মুসলমান যে যেই দল করি না কেন একটা উদাহরণ আমি দিয়ে যাই বাবা এক সন্তান বাবা দুইটা সন্তান দুই ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া মারামারি 20 বছর হয়ে গেছে কোনো সাক্ষাৎ নাই দেখা নাই হঠাৎ করে বাবাকে একজন মারলো দুই ভাই তখন দ্বন্দ্ব দেখে নাকি বাবার শত্রুর বিচার আগে করে কথা কয় না আমাদের মধ্যে যত দ্বন্দ্ব থাক নবীর নিয়ে যদি কথা বলা হয় আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয় আমি মুসলমান আজকের এই জিরাবো থেকে একটা আওয়াজ দিতে চাই বাংলাদেশের মুসলমান যদি এক একজনে এক এক দল করে এক একজনে এক এক পীরের মুরিদ তবে আমরা মুসলমান এক আমার নবী এক নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয় মুসলমান রক্ত দিবে জীবন দিবে বেঈমানের কাছে মাথা নত করবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর
এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী চেতনা বলো 52-69-71 ডেট পরিবর্তন হতে পারে, তবে মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে একটা কথা বলতে পারি, নবীজির দেয়া নববী আদর্শ আল্লাহর দেয়া কোনো আইন পরিবর্তন হবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায়ের রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তর, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকতে দেশে ইসলাম থাকবে। ঠিক কি না জরে কর, ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডমে সিংগে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কফুফিংগে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নেতার অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগো পিছু, সম্ভাবনার সাথে শিয়ামাত হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকবে দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাবে দেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায়, জনতার বুটে কিভাবে টুটে যাই যা ক্ষমতা, ন্যস্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরেতে পরেতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আমার শক্তি নেই, আর কিছু থাক না থাকবে দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে থাকবে দেশে ইসলাম থাকবে। আমি মনে হয় কোন দলের বিরুদ্ধে বলছি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে লাগলে ও নাস্তিকের দাবা, ঠিক কি না জোরে কর, এজন্য আমি বলি আমরা মুসলমান শান্তিগামী, আমরা ঠেলা ঠেলি পছন্দ করি না, গুতগুতি পছন্দ করি না, ঠান্ডা মাথায় থাকি, ইসলামের দাওয়াত নিয়ে আমরা ব্যস্ত, ইসলাম নিয়ে থাকি তাবলিগ নিয়ে আমরা ব্যস্ত, দশ তাদ্রিসে আমরা ব্যস্ত, আমরা কখনো আন্দোলন করি না, আমাদের তো কোনো সমস্যা, ময়দানে নামান কেন আপনারা, ময়দানে নামায় কেরা সরকার, ময়দানে নামায় নাস্তিক, নাস্তিকরা সব হবে নাস্তিকরা থাকতে পারবে না, ওদের ধর্ম নাই, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, নবী বিশ্বাস করবে না, ওর বাংলায় থাকার অধিকার নাই, যেই বাংলাদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, সেই দেশে বৈশা বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে, যেই নবীর উম্মত হওয়ার জন্য গোটা বিশ্বের বেঈমানরা পর্যন্ত রিসার্চ করে করে মুসলমান হয়, সেই নবীকে সন্ত্রাসী বলে, আল্লাহ আমাদের বুঝার দান করেন, নাস্তিক্যবাদী থেকে আল্লাহ হেফাজত করেন।